আপনার বহুমূলীয়া সময়ের মাজত অলপমান সময় উলিয়াই আমার এই অনুষ্ঠানত উপস্থিত হওয়ার বাবে। তো মানে অতিথি সকল, বিভিন্ন মিডিয়ার পর অহা মূল বন্ধু সকল, অভিভাবক সকল, আর এই কর্মশালার যিখিনি পার্টিসিপেন্টস আছিলে মরমর ভন্টি ভাইটি সকল, পুনপ্রথমতে মই বাদ্যবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রক ধন্যবাদ জ্ঞাপন করেছো আজি এই মিটিং হলে মোক আমন্ত্রণ করার বাবে, আর এনেকা একটা সুন্দর পদক্ষেপ লওয়ার বাবে। মূর আগর বক্তা ইমান ধুনকে গোটেই কথাখিনি বিশ্লেষণ করে কলে, মই খালি দুটকমান কথাই কব বিচার। বিহু আমার জাতীয় উৎসব, সেই কারণে জাতীয় উৎসব বলে কলে আমার মনত যে ভাব আহে সেই ভাবট আমি কেতিয়াও কম হবলে দিব নালাগে। আমি দেখি আজিকালি সকল বহুত এটা মানে এনেকা হয়ে গেছে যে নতুনকে লড়া ছালী যে কলে মূর আগর বক্তায় যে পশ্চিমিয়া সংস্কৃতির ফেলে অল্প বেশিক ঢাপলি মেলিছে, সেইটো আমি প্রত্যুত্তর দিবলে হলে আমি বিহুক ভালকে আকোয়ালি লব লাগিব। আর বিহু নৃত্যটা হল আমার এটা আমার সংস্কৃতির একটা প্রতীক। তো সেই কারণে এই বিহু নৃত্য যেটা আমি কর্মশালা যেটা আয়োজন করা যায় আমি এইটাও চাব লাগে যে ইয়ার কোনো যাতে বিকৃতিকরণ নহয়, সেই কারণে মই সকলকে আহ্বান করেছো এই বাদ্যবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রর যাতে অনাগত দিনত যেটা এনেকা ধরনের করে আপনাদের এনেকে সেইটা যাতে চায় আর মোক কব যিখিনি পারো মানে মূর ফল সহায় আগবাবলে চেষ্টা করি। ধন্যবাদ। আজি বাদ্যবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রের সৌজন্যত বিহু নাচ আর ঢোল বাদন কর্মশালা যে 17 মার্চের 31 মার্চলে অনুষ্ঠিত হয়েছিল, এই কর্মশালার আজি সামরণি অনুষ্ঠানত উপস্থিত হওয়া অসম সেনা মুখ্য আহ্বায়ক বিজয় শঙ্কর বৰদলৈ ডাঙরিয়া, যোরহাট মেডিকেল কলেজের সন্মানীয় সকলের সন্মানের অধ্যক্ষ মহোদয়, ইয়ার উপস্থিত থাকা কণ কণ ছাত্র ছাত্রী সকল, মূর সতীত যোরহাট মহকুমা ছাত্র সন্থার সাধারণ সম্পাদক রিয়াজ হুসেন, যোরহাট আঞ্চলিক ছাত্র সন্থার সভাপতি বিদ্যুৎ হাজরিকাকে প্রমুখ্য করে উপস্থিত এই বিহু নাচ আর ঢোল বাদন কর্মশালাখনত যে অহরহ কষ্ট করে আছে সন্মানীয় প্রশিক্ষক সকল, ইয়াত আই মাতৃ সকল, কমলাবিয়া গাঁৱৰ কণ কণ ছাত্র ছাত্রী সকল, অভিভাবক সকল, সকলকে মই যোরহাট জেলা ছাত্র সন্থার পবিত্র মজিয়াপা মই আগন্তুক রঙালী বিহু শুভেচ্ছা জ্ঞাপন করছো। আজি আপনার এই বিহু নাচ আর ঢোল বাদন কর্মশালাখানি বাদ্যবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগত অনুষ্ঠিত করা হয়েছে, যে আপনার কেনেকৈ বিহু লগত চিনাকি করে দিয়া হব যে আজিকালি আগর বক্তাগী কৈছিলে যে এটা জাতীয় অতি সন্ধিক্ষণত জাতীয় সন্ধিক্ষণত আমি বিহু আমি কেনেকৈ আগুয়াই নিব পাৰো এই বিষয়ে আমি সকলে অনুধাবন করাটা উচিত। আমার এটা জাতি শেষ হব কারণে আমার কোনো অস্ত্র প্রয়োজন নাই, সেই জাতিটো ভাষা আর সংস্কৃতি যদি এফালে বা ধ্বংস করে অহা হয় সেই জাতিটো নিজে নিজে শেষ হয়ে যাব, সেই কারণে আমি নিজে অনুধাবন করা উচিত যে আমি বিহু আমার জাতীয় জীবনের যে আয়ুষ রেখা এই বিহুক আমি কেনেকৈ বিশ্ব দরবারে আগবাই লৈ যাব পাৰো। আর আপনার কারণে এই বিহু কর্মশালাখানি উদ্যোক্তা সকল বিশেষকে অভিভাবক সকল, যিজন ঢোলৰ প্রশিক্ষক পুতুল বৰা ডাঙৰীয়া, বাদ্যবিদ্যাৰ অধ্যক্ষা কমলাক্ষী বৰঠাকুর, আর যে অভিভাবক সকল যি আপনাকে 15 দিন কষ্ট করলে সেই কষ্টর কারণে মই সকলকে এটা হাত চাপৰি তেওঁলোকক শুভেচ্ছা জানাবৰ কাৰণে কৈছো যে আগলৈও তেওঁলোকে বাদ্যবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রই এই কমলাবিয়া গাঁৱত তেওঁলোকে ছাত্র ছাত্রী সকলক যাতে আগবঢ়াই লৈ যাব পাৰে, আর ছাত্র ছাত্রী সকলে সদায় এটা সংকল্প অনুধাবন করব, আপনাকে হৃদয়ত লৈ ফুৰিব, সদায় আপনাকে আগবাঢ়ি যাব যে এই কমলাবিয়া গাঁওখনৰ সন্মানে মূল সন্মান আর মূল সন্মানে হৈছে এই কমলাবিয়া গাঁওখনৰ সন্মান। আপনাকে এই হৃদয় অনুধাবন করে আগন্তুক দিন আগবাঢ়ি যাব, আপনাদের নিশ্চয় সফল হব। আর মই বিশেষ একো নকৰো, একে কৈ চুম্বক তৰিবা সময় নিছো, জয় আহক।
সম্বন্ধনা পত্রে তেও সম্বন্ধনা জানাবলৈ জোৎস্না বাইদেউক অনুরোধ জানাইছো। ইয়াৰ পাছতেই অসম শ্রেষ্ঠ বৰবিহুতী বৰদৈচিলাৰ অসম কুঁৱৰী বঁটাপ্ৰাপ্ত শ্রীযুতা গীতাঞ্জলি গগৈ বাইদেউ সম্বন্ধনা জানাবলৈ মই অনুরোধ জানাইছো। জোৎস্না বাইদেউ, তার পাশতেই রূপ রাজাঙ্গন
আমার বিহুবতী প্রশিক্ষক তেওঁকো সম্বর্ধনা জানাবলে অনুরোধ জানাইছো বাদ্য বিদ্যা প্রতিষ্ঠানের তরফের। ইয়ার পাছতে আছে শয়নিকা গগৈ, তেওঁকো বাদ্য বিদ্যা প্রতিষ্ঠানের তরফের সম্বর্ধনা জানাবলে মানে অনুরোধ জানাইছো। আসলে প্রশিক্ষক বলে কলেই নহব, বাদ্য বিদ্যা প্রতিষ্ঠানের সমূহ পরিবর্গর হয়ে কার্যকর্তা হয়ে ঢোল বাদন শিকাই নাই। আর উত্তর Thank you.
বিহু বলিয়া মন গীতাঞ্জলি মোরে হয় তাই ইতিমধ্যে কই গল পুতুল বরাদার অনুরোধ ক্রমে আসলতে এই প্রশিক্ষণত উপস্থিত হয়েছি। এবার আসলতে মই বহুখিনি কর্মশালা উপস্থিত থাকা নাইকিয়া, সেই কারণে আসলতে মই ফেসবুকতো একটা আপডেট দিয়া নাইকিয়া, কারণ সকলে মোক ধরব যে আমার ওয়ার্কশপবিলাক নকইলে আর সেইটো ওয়ার্কশপ করিলে, সেইটো কারণে মই একটা আপডেটও দিব পৰা নাইকিয়া এতিয়ালৈকে। গীতাঞ্জলি বাইদেউ আসলে সকলোখিনি কই গল, তোমালোকৰ সঁচাকে ইমান কম সময়তে ইমানখিনি আয়ত্ত করে লওয়াটো আমার বাবে গৌরবর কথা। বিহু বলিয়া মন এফাকি যোজনা গাই দিছো, তোমালোকক শিকোৱা যোজনা ফাঁকিকে আকৌ এবাৰ গাব মন গল, সেই ফাঁকিকে গাই দিছো। ইয়তি কৈছে নিহা মুগারে মহুরা, ইয়তি কৈছে নে হৰু ইমাকু, ইতা তুত কৈছে নিহৰ বহাগৰ বিহু তিয় বতরে আসলে উন্দুলাই আহিছে, আমার গুরু মহেন্দ্র চুতিয়াদেবর ইমান এটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করবলে সকলখিনি রয়ে আছে, আমিও রয়ে আছো, সেইভাবে আর বিশেষ নকও, ইয়াকে কই মোর বক্তব্য সামরণি মাইছো, ধন্যবাদ। এই আমার মাজত উপস্থিত আছে শ্রীযুত মহেন্দ্র চুতিয়া, জ্ঞাপন করে হওয়া আমার বাদ্যবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রের শ্রীযুত পুতুল বরাদেবে। আজি এই কমলাবরিয়া গাঁর আয়োজিত বাদ্যবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রের সৌজন্যত প্রথমবারের বিহু নাচার ভুল বাদন কর্মশালাত উপস্থিত আজি বিশিষ্ট ব্যক্তি আমার যোরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয় ডাঙরিয়া মানব গোহাঁই ডাঙরিয়া, আমার জয়শ্রী বিশিষ্ট ব্যবসায়ী আমার জয়শ্রী দত্ত ডাঙরিয়ানী, আমার ছাত্র সংস্থার বিষয়বিয়া নাম তো পাহরিছো, আর আমার বিভিন্ন চ্যানেলের বিষয়বিয়া সকল আর প্রশিক্ষার্থী সকল অভিভাবক অভিভাবিকা সকলকে মানে আন্তরিক অভিনন্দন জানাইছো। পুতুল মোর ভাই ভাতৃপ্রতিম, পুতুলর ককায়েক বাবুলো মোর ভাতৃ, বাবুল আর পুতুল কেতিয়াবা রাতে দুটা বজাতো যায়, তিনটা বজাতো মোর ঘরে যায়, আজির পর ঠিক 20 বছর আগত যেতে খুব মানে বিচার বহিছিল নাচনি নোচায় আমার গীতাঞ্জলি যায় মোর ঘরে, তেতিয়া হে বহু দিনের কথা দেই, আজিকালি অবশ্য বিচার তো এই নিবিচার করা ফল তেনধরনের তোলোর খুব আত্মীয়তা গড়ি উঠিলে অঞ্জিতা বরদাস মোর ভন্টিতুল্য গীতাঞ্জলি অঞ্জিতা খুব সৌভাগ্য, আর আমার পুতুলে মোক টেলিফোন করলে যাকালি যে মহেন্দ্রদা কত আছে, মো লক্ষিমপুরত আছো, লক্ষিমপুর অনুষ্ঠান করে আছো কালি, বোলে আমার অনুষ্ঠান একটা সামরণি আহিব, লড়া ছাত্রীক আশীর্বাদ একটা দিব আহিব, আর পুতুলক তো ভাল পাও গতি পুতুলের মরমতে মানে গুছি আহিল, মোট সতীর্থ দুজন ঘরলে গুছি গলকে কালি টোপনি ঘটি, গতি আমি তিনজন থাকি গলো যোরহাটতে, গতি আপনার মাজত অকান উজা হাতে আপনার শুভেচ্ছা জানাম, আমার প্রশিক্ষার্থী সকল অনুরোধ জানাম যে উজানো কি ভুলনো কি অকান মানে ভুলে আপনার জানাম, মোর সহযোগ করেছে আমার বাহিত আছে এজন যশস্বী বাহিবাদক পেপামদক বিহু গায়ক বহু গুণের অধিকারী আমার পিঙ্কু বরা আর জিতু জিতুয়ে ঢোলেরে সহায় করব, আমার পুতুল অসম অংশ বিচারি হয়নে পুতুল, পুতুলের পুতুলের মর্মত আহিল, পুতুলে এনে ধুনীয়াকে কথাটা কই দিলে, মানে এটা লক্ষিমপুরের বাইরে বাইরে আহি 3 বজাত
অফলাঘাট পাইছে আর 3টা বাজার পর 7টা বাজার গাড়ি আছে রাস্তা লাগিয়ে আগে তো গ্যাপ পাইছে লগর ঢোকাই বলে নয় কোনো নাই মই যাব দেব স্কুলের অনুষ্ঠান আর দেখি নাও আমি সকলকে রঙালী উদ্যোগ জানাই কোনো অনুষ্ঠান আরম্ভ করি প্রভাতে প্রভাতে আমি
জ্ঞানৰ দীপালী আজি অনুষ্ঠিত হৈছে। মই বিহু কৰ্মশালা সামৰণি অনুষ্ঠানটো জ্ঞানৰ দীপালী বুলি অভিহিত কৰিছোঁ। হয় হয়, মই এইকাৰণে অভিহিত কৰিছোঁ, আজি মেডিকেল কলেজৰ অধ্যক্ষ ডাঙৰী কাণিছে, বিশিষ্ট ব্যৱসায়ী আমাৰ জয়শ্ৰী দত্ত ডাঙৰী এনেই আছে, ছাত্ৰ সংঘৰ বিষয়বী আছে, বিভিন্ন প্ৰেছ মিডিয়া ইয়াত উপস্থিত আছে। তেওঁলোকে আগতে যদিও উজা চোৱা নাই, আজি হয়তো অধ্যক্ষ ডাঙৰী উজাটো চাইছে যে ইয়াকে ধৰণৰ উজা বুলি কয়। ভুল কিন্তু একেটাই, বিহুত বজোৱা ধৰোঁ আৰু উজাসকলে বজাওঁ, অলপ অলপ কিবা এটা এই অনুষ্ঠানবিলাকৰ নাজানি অভিভাৱকসকলে মই শিক্ষা পাই, সেইকাৰণে এই অনুষ্ঠানটো মই জ্ঞানৰ দীপালী বুলি অভিহিত কৰিছোঁ। জ্ঞানৰ দীপালী পাতি আন্ধাৰক দি উঠেলি, জ্ঞানৰ দীপালী পাতি আন্ধাৰক দি উঠেলি, অজ্ঞানতা বিখৰ জ্বলি, অজ্ঞানতা বিখৰ জ্বলি, আহা সকলো লাগি পিতা পোহাৰ মেলি, আহা সকলো লাগি কৃষ্টি পোহাৰ মেলি, আহা সকলো লাগি পিতা পোহাৰ মেলি, আহা সকলো লাগি কৃষ্টি পোহাৰ মেলি, চুলি হয় তথাপিতো আমাৰ আই প্ৰথমতে আমি জয় এখন কম, তাৰপিছত ভাৰত মাতা দিয়ক, তাৰপিছত আমি প্ৰথমতে অসমীয়া, তাৰপিছত আমি ভাৰতীয়। মানে যিখিনি আমাৰ চমুকৈ খুব বৰষুণ আৰম্ভ হৈ আছে, খুব চমুকৈ মই এখন ঢোলৰ হাত বজাম, মই ঢোলৰ জন্মটো নাগাওঁ, দুটামান পালক বজাম, তাৰপিছত মোৰ সতীৰ্থ কেইজনে অকণমান বিহু গাব, আৰু একেলগে আমাৰ কুকুৰো আহিব আমাৰ লগত, আমাৰ কীৰ্তনজনী আহিব, অংকিতা ভট্টাচো আহিব, আমাৰ লগত অকণমান নাচিব, ইয়াৰ পিছত খুব চকু আহে মই অকণমান জগন্নাথৰ ফলত কেতিয়া চিনাকি লাগে এতিয়া মই ভুলত যাম, আগলি বাহৰে নাহৰি গগনা চততে চিনাকি লাগে,
Thank you.
Oh,
ধন্যবাদ।